এটা ছিল গরমের সময় আমাদের বাড়িটা অনেকদিন ধরেই ভাড়াটিয়া ছাড়াই পড়েছিল গরম পড়তেই এই এলাকা থেকে অনেক মানুষ চলে যেত আর তাই আমাদের বাড়িটাও ফাঁকা পড়ে থাকত আমরা বাড়ির নিচের অংশ ভাড়া দিতাম কিছু কিছু ভাড়াটিয়া সর্বোচ্চ এক বছর পর্যন্ত থাকত তবে এক বছর যাবত আমাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া ওঠেনি কেউ এক মাস থাকত তো কেউ ছমাস থেকে চলে যেত আর এই জন্য আমাদের মাঝে মধ্যেই বাড়ি ভাড়া দেওয়ার সমস্যা ফেস করতে হতো তাই আব্বু ভাবলেন প্রপার্টি ডিলারের সাথে কথা বলবেন আর অনেকদিন ধরে থাকবে এমন একটা ভাড়াটিয়া তুলবেন তবে এমন ভাড়াটিয়া খুঁজে পাওয়া যাচ্ছে ছিল না আমার স্পষ্ট মনে আছে এটা ছিল শুক্রবার আকাশে ঘন কালো মেঘ জমেছিল মৃদ বাতাস বই এই সময়টায় আমরা ঘরে না থেকে বাড়ির ছাদে গিয়ে বসেছিলাম এরপর আমরা বুঝতে পারি আমাদের বাড়ির নিচের দরজার শব্দ হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম তীব্র বাতাসের কারণে ঘরের দরজায় এমন শব্দ হচ্ছে কিন্তু যখন পাঁচ থেকে ছ মিনিট ধরে এমন চলতেই থাকলো তখন আমি আমার আম্মিকে বললাম আমরা তো সবাই বাড়িতেই আছি তাহলে দরজায় এভাবে শব্দ করছে কে তখন আমার আম্মি বললেন তোমার বাবা হতে পারে তুমি গিয়ে দেখে আসো আমি অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম আমার ভাই ওঠার কোনো নাম নিচ্ছিল না তাই আমি সেরিবে বাড়ির নিচের অংশে গেলাম আমি গিয়ে দেখলাম তখন আরও জোরে দরজায় খটখট শব্দ হচ্ছিল আমি ভাবলাম এটা হয়তো আব্বু হবে আর তাই আমি দরজা খুলে দেই কিন্তু আমার সামনে আব্বু ছিলেন না বরং দুজন মহিলা দাঁড়িয়েছিলেন তাদের মধ্য থেকে একজন মাঝ বয়সী ছিলেন আর আরেকজনের বয়স তিরিশ থেকে ৩৫ বছরের আশেপাশে হবে এই মহিলারা আমাদের মহল্লার কেউ ছিল না তাদেরকে একদম অপরিচিত মনে হচ্ছিল না জানি তারা কতক্ষণ ধরে আমাদের গলিতে দাঁড়িয়ে থেকে দরজায় খটখট করছিল আমি দেখলাম তারা নিজেদের শরীর কালো চাদর দিয়ে ঠেকে রেখেছেন তাদের চেহারা দিয়ে নূরের ঝলকানি বের হচ্ছিল তাদের চোখ ছিল বড় বড় গাল ছিল গোলাপি রঙের তাদের মুখটা একদম নিষ্পাপ লাগছিল দুজন মহিলাই বোরখা আমি তাদের মায়াবী চেহারার দিকে তাকিয়েই থাকলাম তাদের থেকে বয়সে বড় এরপরে মধ্য মহিলাটি আমাকে সালাম দিলেন আর এতে আমি লজ্জা পেয়ে গেলাম আমি বয়সে ছোট হলেও তাদের আগে সালাম দিইনি আমি সালামের উত্তর দিলাম এরপর সে মহিলা বললেন মা আমাদের কি ভেতরে আসতে বলবে না মহিলাটির কথা শুনে আমি কিছুটা ভয় পাচ্ছিলাম আশেপাশে চোরের পরিমাণ বেড়েই চলেছিল এরপর সেই মহিলাটি আবারও বললেন মা আমরা বাড়ি ভাড়া নিতে এসেছি তিনি এটা বলতেই আমার সব সন্দেহ দূর হয়ে যায় আমি তাদের ভেতরে নিয়ে আসি আমি বললাম আন্টি আপনি আমাদের বাড়ি দেখতে চান তো দেখতে থাকুন আমি আমার আম্মিকে ডেকে আনছি আমি তাদেরকে সেখানে রেখে আম্মিকে ডাকতে ছাদে চলে যাই আমি আমাকে বললেন মা অপরিচিত মানুষদের বাড়ির ভেতরে ঢুকতে দিতে নেই এরপরে আমি ছাদ থেকে নেমে নিচে আসলেন সেই মহিলাদের আমি সম্মান দিয়ে বাড়ির ড্রয়িং রুমে বসালাম আম্মি খুব জলদি করে চা আনলেন ও কেক তাদের সামনে দিলেন আমার আম্মি যথেষ্ট পরিমাণে অতিথি পরাণ ছিলেন আম্মির আপ্যায়ন দেখে মনে হতো তারা আমাদের আত্মীয় নাস্তা করা শেষে আম্মি তাদের জিজ্ঞেস করলেন আপনারা কেমন ভাড়া দিতে পারবেন আর কতদিন পর্যন্ত এখানে থাকবেন সেই বয়স্ক মহিলা বললেন তারা অনেক দিন এখানে থাকবেন তবে তিনি বাড়ি ভাড়ার পরিমাণ যত টাকা বললেন তা শুনে আমরা একদম চমকে গেলাম এরপর আমরা এটাভাবে চুপ হয়ে গেলাম যে হয়তো এনারা অনেক বড় ঘরের মানুষ আমাদের বাড়ি ভাড়ার পরিমাণ ছিল চার হাজার টাকার মতো কিন্তু সে মহিলা বললেন আমি আপনাদের বারো হাজার টাকা বাড়ি ভাড়া দেবো আম্মি বাড়ি ভাড়ার পরিমাণ শুনে অনেক খুশি হয়ে যান তবে আমার মাথায় বিভিন্ন প্রশ্ন খুরপাক খাচ্ছিল আমি ভাবতে থাকলাম এনারা যেহেতু এত ধনী তাহলে এনারা ভাড়া বাড়িতে উঠছেন কেন কিন্তু আমি তাদের এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করিনি কারণ এতে তাদের মন খারাপ হয়ে যেতে পারে চা পান করা শেষে আমি তাদের নিজের ঘরে নিয়ে গেলেন আমাদের বাড়ি অনেকটা বড় ছিল বাড়ি সাজানোর ক্ষেত্রে আমার আব্বু কোনো কিছুর কমতি রাখেননি কিন্তু তবুও আমাদের বাড়ি কেউ যখন ভাড়া নিত তখন দু থেকে তিন মাস থেকেই বাড়িটা ছেড়ে দিত বিগত দুই থেকে তিন বছর ধরে এমনটাই হয়ে আসছে তবে তারা আমাদের বাড়ি দেখে খুশি হয়ে যান এরপর আমার আম্মি তাদের জিজ্ঞেস করেন আপনারা কবে থেকে উঠতে চান তখন সেই মহিলা বলেন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আজকে অ্যাডভান্স দেওয়ার পরে আগামীকাল আমরাই বাড়িতে উঠব সেই মহিলার আচার আচরণ এত ভালো ছিল যে আমার আম্মি তাদের না করতে পারেননি তারা চলে যাওয়ার সময় আম্মি তাদেরকে বাড়ির নিচের অংশের চাবি দিয়ে দিলেন আমি বললেন আপনাদেরকে আমার অনেক ভালো লেগেছে আমার বিশ্বাস ওদের আব্বু নিষেধ করবে না এই চাবি আমি আপনাকে দিচ্ছি আপনি অ্যাডভান্স পরিশোধ করার পরে যেদিন ইচ্ছে সেদিন ওই বাড়িতে এসে উঠতে পারেন এটা বলেই আম্মি ওই মহিলার হাতে চাবি দিলেন আম্মির এমন বোকামি দেখে আমার কিছুটা রাগ হয় না জানি তারা কেমন মানুষ ছিলেন কিন্তু আম্মি তাদেরকে মাথায় তুলে নিয়েছিলেন তাদের সামনে আমি কিছুই বলিনি আমি খেয়াল করলাম সেই মহিলাটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন আমার মনে হচ্ছিল তিনি আমার মনের প্রশ্নগুলো বুঝতে পারছিলেন কিছুক্ষণ কথা বলার পরে তারা চলে গেলেন তারা যাওয়ার পরে আমি আম্মিকে বললাম আম্মি এই মানুষদের উপর ভরসা করার কী এমন প্রয়োজন ছিল আপনি হয়তো জানেন না এটাই এদের ব্যবসা চোরেরা এইভাবে ভালো ব্যবহার করে বাড়িতে প্রবেশ করে এটাই তো এদের মানুষকে বোকা বানিয়ে চুরি করার একটা পলিসি আমি আরও সব বলে যাচ্ছিলাম উত্তরে আমার আম্মি বলতে শুরু করলেন কোন মানুষ কেমন তা আমি জানি যাই হোক সন্ধ্যার সময় আব্বু বাড়িতে ফিরে আসলেন আমার আম্মি বললেন আমি এই মহিলাদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে কথা দিয়েছি সন্ধ্যার পরে তারা দুজন আবারও আমাদের বাড়িতে আসলেন আব্বু আব্বুদাতের ড্রয়িং রুমে বসালেন আব্বু কথা বলে জানতে পারলেন এনারা বাড়ি ভাড়ার অ্যাডভান্স টাকা দিতে এসেছেন তারা তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়ায় আব্বু একদম অবাক হয়ে গেলেন আমরা কখনই কল্পনা করিনি যে এত অল্প সময়ের মধ্যে এত ভালো একটা ভাড়াটি আমরা পেয়ে যাব যারা কিনা অনেক বেশি টাকা দিয়ে আমাদের বাড়ি ভাড়া নেবেন ধীরে ধীরে আমার মনের সব সন্দেহ দূর হয়ে যাচ্ছিল কারণ ওনারা যদি চোর হতেন তাহলে এত টাকা অ্যাডভান্স কেনই বা দেবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আমাকে বললেন ঘরগুলো যেন আমি পরিষ্কার করে রাখি এটা আমাদের বাড়ির নিয়ম ছিল যে বাড়ি ভাড়া দেওয়ার আগে আমরা নিজেরাই বাড়ি পরিষ্কার করে দিতাম যাই হোক তখন সময় ছিল সকাল প্রায় দশটা আমি সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করতে করতে নিচের অংশে চলে যাই বাড়ির সিঁড়ি অনেক নোংরা হয়ে গিয়েছিল আমি সিঁড়ির ওপরে পানি ঢেলে দিচ্ছিলাম এরপর ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করছিলাম এভাবে পরিষ্কার করতে করতে আমি যখন নিচে এসে পৌঁছালাম তখন আমার মনে হলো আমাদের যে অংশ ভাড়া দেওয়া হয়েছে সেদিক থেকে আওয়াজ আসছে আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম কারণ এনারা এখনও পর্যন্ত নিজেদের জিনিসপত্র নিয়ে আসেননি তাদের কোনো ট্রাক আমাদের গলিতে আসেনি আমাদের গলি এতটা জনবহুল ছিল যে যখন কোনো ট্রাক আমাদের গলি দিয়ে আসতো তখন আশেপাশের লোকজন জড়ো হতো ভাড়াটিয়াদের এখানে আসার ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না প্রথমে আমি ভেবেছিলাম এটা আমার মনের ভুল কিন্তু পরবর্তীতে যখন আমি ভালোভাবে শুনতে লাগলাম তখন দেখলাম ভেতর থেকে তিন থেকে চারজন কথা বলছে এত সকাল সকাল এখানে তাদের আসার কোনো প্রশ্নই ওঠে না এরপর যখন আমি দরজায় কান লাগিয়ে শুনি তখনই আওয়াজ আরও বেড়ে যায় তিন থেকে চারজন মানুষ নিজেদের মধ্যে কথা বলছিলেন আমার কাছে সব কিছু কেমন যেন সন্দেহজনক লাগে তাই আমি ওপরে গিয়ে আম্মিকে বলি আম্মি নিচের অংশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে আমার মনে হচ্ছে সেখানে অপরিচিত কেউ ঢুকে পড়েছে আপনি তাদেরকে চাবি দিয়ে ভুল করেছেন আমি অনেকটা রাগান্বিত হয়ে গিয়েছিলাম আমি আমার কথা শুনে বললেন আরে বাবা এখনও পর্যন্ত তারা কোনো কিছুই নিয়ে আসেনি যদি তাদের ট্রাক আসতো তাহলে তোমার বাবা অবশ্যই জানতে পারতেন তুমি অযোথায় এসব কথা বলছো কিন্তু আমি বাড়ির নিচের অংশে মানুষের উপস্থিতি উপলব্ধি করেছি আমার ও আম্মির কথা শুনে আব্বু ঘর থেকে বের হয়ে আসলেন তিনি নাস্তার জন্য অপেক্ষা করছিলেন তখন আমি বললাম আব্বু বাড়ির নিচের অংশে মানুষের আওয়াজ আসছে আমার মনে হচ্ছে আপনারা কোনো ভুল মানুষের উপরে ভরসা করেছেন আব্বু আপনি তো তাদের বাড়ির মেন গেটে চাবি দেননি তাদের শুধুমাত্র নিচের অংশে চাবি দিয়েছিলেন তাহলে তারা এত সকাল সকাল বাড়ির ভেতরে কি করে প্রবেশ করলো এরপর আব্বু বললেন চলো মা গিয়ে দেখে আসি আব্বুর কথা শুনে আমি একটু ঠান্ডা হলাম আমি নাস্তা তৈরি করতে থাকলেন আর এদিকে আমি ও আব্বু বাড়ির নিচের অংশে চলে আসলাম আব্বু তাকিয়ে দেখলেন সত্যি সত্যি দরজা তালা লাগানো ছিল না বরং দরজাটি ভেতর থেকে লক করা ছিল এরপর আব্বু সাহস করে দরজায় নখ দেন তিনি অনেকক্ষণ ধরে দরজায় কর থাকেন কিন্তু তবুও কেউ বাইরে বের হয়ে গেল না এখন তো আমি রীতিমতো লজ্জা পাচ্ছিলাম আব্বু সেখান থেকে ফিরে আসতেই যাচ্ছিলেন ঠিক তখনই কেউ একজন দরজা খুলে দিল আমি দেখলাম সামনে একজন যুবক দাঁড়িয়ে ছিল সে মাথা ঝুঁকিয়ে আব্বুকে সালাম দিল এরপর সে বলল যে বলুন আপনার কিছু প্রয়োজন সেই যুবকটির কথা শুনে মনে হচ্ছিল সে আব্বুকে চিনতে পারেনি আব্বু তাকে বললেন আমি এই বাড়ির মালিক আমার স্ত্রী আপনাদের একজন মহিলাকে চাবি দিয়েছে আমরা তো শুধু এটা দেখে এসেছিলাম যে আপনারা এখানে উঠেছেন নাকি ওঠেননি তখন সেই ছেলেটি আমাদের ভেতরে আসতে ইনভাইট করলো আর বললো জি স্যার ঠিক বলেছেন আসলে আমাদের খুব জলদি করা ছিল তাই আমরা আপনাকে জানাতে পারিনি আমরা খুব জলদি উঠে পড়েছি ছেলেটির এই কথা শুনে আমি ও আব্বু একদম অবাক হয়ে যাই ছেলেটি ভেতরে ডাকছে দেখে আমি ও আব্বু ভেতরে প্রবেশ করলাম এটা দেখে আমরা একদম অবাক হয়ে যাই যে তাদের ঘরে প্রয়োজনীয় সব কিছুই ছিল তারা যেভাবে ঘর সাজিয়েছিল সেভাবে সাজাতে কম করেও দু থেকে তিন দিন প্রয়োজন ছিল দামি দামি ফার্নিচার অসাধারণ সুন্দর পর্দা ও অন্যান্য সব কিছুই তাদের রাজকীয়তা প্রমাণ দিচ্ছিল আমরা একদম অবাক হয়ে যাই তারা আমাদের ভাড়াটিয়া ছিলেন আর আমরা ছিলাম বাড়ির মালিক কিন্তু তাদের আসবাবপত্র দেখে মনে হচ্ছিল তাদের কাছে আমরা কিছুই না যুবকটি আমাদের খুব আদর আপ্যায়ন করলো এরপর আমি ও আব্বু কথা বলতে বলতে ওপরের অংশে চলে আসি আমি আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমি তাকে সব কিছু খুলে বলি সব কিছু শুনে তিনিও অবাক হয়ে যান আমি ও আব্বু তাদের ঘর থেকে নাস্তা করে এসেছিলাম তাই কিছুক্ষণ পরে আব্বু অফিসে চলে গেলেন যেদিন থেকে আমাদের ভাড়াটিয়ারা আমাদের বাড়িতে এসে ওঠেন সেদিন থেকে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে প্রথম থেকে কেউ এগুলো খেয়াল করেনি কিন্তু একদিন সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে গিয়েছিল চারদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছিল ঘরে ফ্যান চলার কারণে নিচের অংশে কি হচ্ছিল সেসব শব্দ শোনা যেত না বিদ্যুৎ না থাকার কারণে ফ্যান বন্ধ হয়ে যায় তাই আমি নিচের অংশ থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পাই এই আওয়াজ শুধুমাত্র আমি নই আমাদের বাড়ির অন্যান্য সদস্যরাও শুনতে পেয়েছিলেন মনে হচ্ছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন একসঙ্গে কিছু একটা পড়ছে আমরা এমন আওয়াজ শুনে একদম ভয় পেয়ে যাই কারণ আমাদের জানা মতে নিচের অংশে দুই থেকে তিনজন থাকার কথা কিন্তু এই আওয়াজ এত পরিমাণে হচ্ছিল যে মনে হচ্ছিল সেখানে অনেকজন আছে আব্বু বললেন এই বিষয়ক তিনি খোঁজখবর নেবেন কারণ যাদের আমি বাড়ি ভাড়া দিয়েছি তাদের সম্পর্কে সব কিছু জানাটা অত্যন্ত জরুরি যদি এমন হয় যে তাদের সম্পর্কে আপত্তিকর কিছু জানতে পারলাম তখন তাদেরকে কিছু হয়তো বলতে পারবো না পরের দিন আব্বু প্রপার্টি ডিলারকে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন আব্বু বললেন তিনি সব কিছু ঠিক করে দেবেন তাদের থেকে প্রয়োজনীয় তথ্য ও কার্ড দেখে নেবেন যাতে করে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় আব্বু চেহারায় চিন্তা ছাপ দেখা যাচ্ছিল কারণ তাদের হালচাল অদ্ভুত রকমের ছিল তারা কখনই ঘর থেকে বের হতো না আবার কখনও ছাদে কাপড় শুকাতেও যেত না আবার কারোর সঙ্গে কথা বলতো না আমরা সবাই অনেক টেনশনের মধ্যে ছিলাম কিছুক্ষণ পরে আব্বু প্রপার্টি ডিলারের সঙ্গে তাদের ঘরে চলে গেলেন তারা কোনো কিছু জানাতে অস্বীকার করে তারা বলেন যদি আমাদেরকে আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমরা এখান থেকে চলে যাব কিন্তু অযথা এসব প্রশ্ন জিজ্ঞেস করে আমাদেরকে বিরক্ত করবেন না আব্বু তাদের কথা শুনে একদম অবাক হয়ে যান কিন্তু তার করার তো কিছু ছিল না কারণ এই ভাড়াটিয়ারা চলে গেলে নতুন ভাড়াটিয়া খোঁজ করতে অবস্থা খারাপ হয়ে যেত তার আমাদেরকে যে পরিমাণ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন তার পরেও তাদেরকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলাটা বেকবি ছিল আব্বু অনেক চিন্তায় পড়ে যান তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না এর পরের দিন সেই মহিলাই আমাদের বাড়িতে চলে আসেন তিনি আম্মের কাছে তার সমস্যা খুলে বলেন তারা দুজন সেখানে বসবাস করেন তাদের সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই তাদের একটা ছোট সন্তান রয়েছে তাদের কাছে আইডি কার্ড আছে কিন্তু তারা কোনো সমস্যার মধ্যে যেতে চায় না কারণ তারা সৈয়দ বংশের সন্তান আমি তাদের কথা বিশ্বাস করিনি কিন্তু কি আর করার এভাবেই দিনকাল যেতে থাকলো তারা আমাদের আর কখনোই অভিযোগ করার সুযোগ দেয়নি তবে মহল্লার ভেতরে তারা খুব কম পরিমাণে বের হতেন তারা যখন খাওয়ার জন্য ভালো কিছু রান্না করতেন তা অবশ্যই আমাদের দিতেন তাদের আচার ব্যবহারে আমাদের আর কোনো সন্দেহ হয়নি এভাবেই দুটো বছর কেটে যায় আমিও বড় হয়ে গিয়েছিলাম আমি বিয়ের উপযোগী হতেই আমার বিয়ের জন্য আব্বু ও আম্মি টেনশন করতে থাকেন এটা সেই সময় ছিল যে সময় মেয়েদের বিয়ে দেওয়ার জন্য যৌতুক প্রয়োজন হতো তখন যৌতুক দেওয়ার প্রচলন ছিল আব্বু ও আম্মি আমার বিয়েতে যৌতুক দেওয়া নিয়ে অনেক টেনশনে ছিলেন কারণ আমার জন্য আমার আব্বু আম্মি আগে থেকে কিছুই গুছিয়ে রাখেননি মেয়েদের বড় হতে খুব একটা বেশি সময় লাগে না তারা আমাকে নিয়ে অনেক টেনশন করতেন এরপর একদিন আমাদের ভাড়াটিয়ার মধ্য থেকে একজন মহিলা আসেন তিনি আম্মিকে বলেন আপনারা অনেক ভালো মানুষ আমাদের যাবার সময় হয়ে গেছে কিন্তু আপনাদের জন্য আমরা কিছু করতে চাই এটা বলেই তিনি আম্মিকে জড়িয়ে ধরেন আমি সেই মহিলাটির কথা বুঝতে পারিনি আর তাই এই বিষয়ে আম্মি তাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন আমরা চলে যাওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন আমরা হাসি মুখে তাদের বিদায় দেই তারা মাগরিবের সময় বাড়ি ছেড়ে চলে যান তাদের চলে যাওয়ার কারণে আমাদেরও কিছুটা মন খারাপ হয় এই দুটো বছর তারা আমাদের সঙ্গে খুব ভালোভাবে কাটিয়েছে তারা চলে যাওয়ার পরে যখন আমরা বাড়ির সেই অংশে প্রবেশ করি তখন দেখি ঘরে সব কিছুই পড়েছিল সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সব কিছু এত সুন্দরভাবে সাজানো ছিল যে দেখে বিশ্বাস হচ্ছিল না কেউ এখানে থেকেছে যখন এক সপ্তাহ পরেও তারা ফিরে না আসে তখন আমরা বুঝতে পারি তারা এগুলো আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গেছেন তাদের আলমারি থেকে অনেক মূল্যবান একটি বাক্স পাওয়া যায় যার ভেতরে হিরে জহর হচ্ছিল আমার আম্মি তো প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি এগুলো তারা আমাদের জন্যই রেখে গেছেন এরপর ধুমধাম করে আমার বিয়ে হয় যারা বিয়েতে এসেছিলেন তারা এত অমূল্য ধন সম্পদ ও যৌতুক দেখে অবাক হয়ে যান আমাদের অবস্থা এতটাও ভালো ছিল না যে আমার আব্বু আম্মি আমার বিয়েতে এত পরিমাণ যৌতুক দেবেন কিন্তু সেই মহিলারা আমাদের সাহায্য করেছিলেন যারা আসলে পড়েছিল তাদের এই সাহায্যের জন্য আজও আমি শুক্রিয়া আদায় করি এরপর আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ তাল্লাহ কীভাবে তার বান্দাকে সাহায্য করেন